আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইজি কিচেন আন্ডের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি যে কোনো উৎসব আয়োজনের আকর্ষণ থাকে কেক আর সেই আকর্ষণকে আরেকটু বাড়িয়ে দিতে পারে যদি হয় চকলেট কেক আর সে চকলেট কেক যদি নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে তো মন্দ হয় না তাহলে ফ্রেন্ডস চলুন কিভাবে বাড়িতে নরম তুলতুলে চকলেট কেক তৈরি করে নেবেন সেই রেসিপি শুরুতে দেখে নেই চকলেট কেক তৈরির জন্য কোন উপকরণ কতটুকু লাগবে এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপ চিনি নিয়েছি কোকো পাউডার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আধা কাপ পরিমাণ তরল দুধ তরল দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে নিয়েছি ছয়টি ডিম ডিম আমি কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি বাকি উপকরণগুলো চেলে নেওয়ার সময় দেখিয়ে দিচ্ছি এখন শুরুতে অ্যাড করে দিয়েছি ময়দা চকলেট কেকের জন্য অবশ্যই চেষ্টা করবেন ময়দা অ্যাড করে নিতে দিয়ে দিচ্ছি কোকো পাউডার প্রতি এক কাপ ময়দার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে নেবেন দিয়েছি বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা এক চিমটি লবণ এখন সবগুলো উপকরণ আমি ভালো করে ছেলে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ছেলে নেওয়া হয়ে গেলে এখন উপকরণগুলো আমি একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব এখানে দ্বিতীয়বারে মিলিয়ে নেওয়ার কাজটি অবশ্যই করে নিতে হবে চকলেট কেক তৈরিতে উপকরণগুলো অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন তা না হলে কেক কিন্তু পারফেক্ট হবে না সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে এক পাশে রেখে দিয়েছি এখন আমি ডিমের সাদা অংশগুলো ফোম করে নেছি। সাথে অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি চিনি ডিম আর চিনি এভাবে অল্প অল্প করে অ্যাড করে নিয়ে বিট করে নিলে চিনি খুব ভালোভাবে মিলিয়ে যায় এবং কেকটা ফুলতে সহজ হয় ডিমের সাদা অংশ এবং চিনি এভাবে অল্প অল্প করে মিলিয়ে আমি প্রায় দুই মিনিটের মতো বিট করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম ডিমের কুসুম অ্যাড করার পর খুব বেশি সময় ধরে বিট করার প্রয়োজন নেই আমি এখানে আরও প্রায় ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি আরেকটি বিষয় হচ্ছে আমার এখানে বিটারের স্পিড শুরু থেকে পর্যন্ত লোতেই আছে এখন অ্যাড করে দিচ্ছি তেল এখানে তেলের পরিবর্তে আপনারা ইচ্ছে করলে একশো গ্রাম পরিমাণ আনসল্টেড বাটারও ব্যবহার করতে পারেন তেল অ্যাড করতে করতে আমি আবারও বিট করে নিচ্ছি অবশ্যই পর্যায়ে বিট করে মিলিয়ে নেবেন তাহলে তেলটা খুব ভালোভাবে মিলিয়ে যায় তেল মিলিয়ে নেওয়ার কাজ শেষ এখন আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো ছেলে রেখে দিয়েছি সে উপকরণগুলো আবারও দ্বিতীয়বারে ছেলে নেব এবং অল্প অল্প করে অ্যাড করব সঙ্গে আমি অল্প অল্প করে দুধও অ্যাড করে নেব শুরুতে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ শুকনো উপকরণ ছেলে নিয়েছি তার সাথে আরও তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করে নিয়েছি এভাবে অল্প অল্প করে প্রথমে শুকনো উপকরণ অ্যাড করে নেব তারপর দুধ অ্যাড করে নিয়ে মিশ্রণটি তৈরি করে নেব চকলেট কেক তৈরিতে অবশ্যই এই বিষয়গুলো ফলো করবেন তাহলে কেক পারফেক্ট হবে সব উপকরণ মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেটারের গণত্বটা কেমন হবে বেটার যদি খুব বেশি গনা হয়ে যায় সেক্ষেত্রে কেক কিন্তু ফুলবে না আবার খুব বেশি পাতলা হয়ে গেলেও কেক ফুলার পর চুপসে যাবে তাই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে সব শেষে আমি যে সসপ্যানে কেক তৈরি করবো তাতে একটি কাগজ বিছিয়ে নিয়ে তাতে বেটার অ্যাড করে নিয়েছি বেটার অ্যাড করা হয়ে গেলে চারপাশ থেকে ঘুরিয়ে গুড়িয়ে বেটারগুলো হালকা একটু টেপ করে নিতে হবে এদিকে পাঁচ মিনিট আগে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়ে গরম করে নিয়েছি এখন তাতে কেকের বেটারগুলো অ্যাড করে নিয়েছি এখন উপর থেকে ডেকে দিয়ে চুলাটা স্লোতে রেখে অপেক্ষা করছি ত্রিশ মিনিট একই সাথে ডাকুনের ছিদ্রটিও বন্ধ করে দিতে হবে ফিরে এলাম আরও ত্রিশ মিনিট পর ততক্ষণে আমার এখানে কেকটি দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি কুক হয়ে গিয়েছে আমি ডাকুন তুলে একবার চেক করে নিচ্ছি আমি এখানে একটি কেক স্টিক দিয়ে চেক করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে কাটা চামচ অথবা টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন স্টিকের গায়ে কোনো প্রকার আঠা লেগে নেই তার মানে আমার এখানে কেকটি সম্পূর্ণ রেডি অবস্থায় ঝোলা থেকে নামিয়ে আমি উপর থেকে ডেকে দিয়ে অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে এলাম আরও প্রায় দুই ঘন্টা পর ততক্ষণে আমার কেকটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে কেকটি ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি আর এই কতক্ষণে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এখানে কেকটি একটু চুপসে যায়নি এখন চকলেট গানাস তৈরি করে নেব তার জন্য আমি এখানে আমুলের একটি ডার্ক চকলেট নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে চকলেটটিও দেখিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে অন্য যে কোনো ব্র্যান্ডের চকলেটও নিতে পারেন আমার এখানে দেড়শো গ্রাম পরিমাণ চকলেট আছে এর থেকে আমি একশো গ্রাম পরিমাণ চকলেট গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হুইপ ক্রিম হুইপ ক্রিম অ্যাড করার পর আমি চকলেটগুলো গলানোর জন্য মাইক্রো ওভেনে বিশ সেকেন্ড গরম করে নিয়ে এসেছি বিশ সেকেন্ড পর ওভেন থেকে বের করে চকলেট এবং হুইপ ক্রিমগুলো একটি স্প্রে চুলার সাহায্যে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চকলেট গানাস এখানে আপনাদেরকে অতিরিক্ত একটি টিপস বলে দিচ্ছি চকলেট গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে মাইক্রো ওভেন ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে গরম পানির বাফেও চকলেটগুলো গলিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কর্ন সিরাপ এই পর্যায়ে কন সিরাপ অ্যাড করার বিষয়টি সম্পূর্ণ হচ্ছি গানাজগুলো একটু গ্লেজি দেখার জন্য অ্যাড করেছি এই যা এখন চকলেট ক্রিম তৈরি করে নেব তার জন্য অ্যাড করে নিচ্ছি হুইপ ক্রিম দেড় কাপ পরিমাণ আজকে আমি যে কেকটি তৈরি করেছি তা ওজনের পরিমাপে করলে হবে প্রায় চার পাউন্ডের মতো তার জন্য দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিমই যথেষ্ট ক্রিমগুলো এক মিনিটের মতো বিট করে নিয়ে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আইসিং সুগার ভ্যানিলা ক্রিমের মতো চকলেট ক্রিম কিন্তু একইভাবে তৈরি হয় না তাই বিষয়টি অবশ্যই আপনাদেরকে বলবো না টেনে দেখার জন্য আইসিং সুগার অ্যাড করার পর আমি আরও প্রায় মিনিট খানেকের মতো বিট করে নিয়েছি এখন এতে দিয়ে দিব কোকো পাউডার আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে নিয়েছি এখানে পরিমাপটা অবশ্যই ঠিক রাখতে হবে কারণ কোকো পাউডারের পরিমাপটা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ক্রিমটা খুব বেশি শক্ত হয়ে যাবে এইখানে আরেকটি বিষয় হচ্ছে চকলেট ক্রিম তৈরিতে আমি যে উপকরণ যে পর্যায়ে এসে অ্যাড করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একই পর্যায়ে এসে অ্যাড করে নিতে তাহলে ক্রিমটা ঠিকঠাক হবে কোকো পাউডার অ্যাড করার পর আমি আরও প্রায় ত্রিশ সেকেন্ডের মতো ক্রিমগুলো বিট করে নিয়েছি এখন একটা স্প্রে ছোলার সাহায্যে চারপাশ থেকে মিলিয়ে নিয়ে আবারও ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নেব তার আগে অ্যাড করে নিচ্ছি চকলেট গানাস আমি এখানে আন্দাজ করে প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ চকলেট গানাস অ্যাড করে নিয়েছি চকলেট গাঁস অ্যাড করার পর এখন আমি আবারও ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নেব এইখানে মোট টোটাল ক্রিমগুলো তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো আমি বিট করে নিয়েছি এর বেশি বিট করে নেওয়ার প্রয়োজন নেই ক্রিম রেডি এখন কেক সাজিয়ে নেব কেক সাজিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যে কেকটি তৈরি করে নিয়েছি সে কেকটি চারটি লেয়ারে কেটে নিয়েছি প্রথমে একটি টান টেবিলের উপর একটি বোর্ড বসিয়ে নিয়ে তাতে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি এতে করে কেকটি খুব সুন্দরভাবে লেগে থাকবে প্রথমে কেকে চারপাশে আমি দুধ লাগিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ দুধের সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে জাল করে ঠান্ডা করে নিয়েছি বিড়িও লম্বা হয়ে যাবে তাই দুধ জাল করার বিষয়টি আমি আর আপনাদের দেখিয়ে দিই নি দুধ চারপাশে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন কেকের চারপাশে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি তো ক্রিম লাগিয়ে নেওয়ার কাজটি আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে করে নিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিলে একদিক থেকে যেমন ক্রিমগুলো চারপাশ থেকে সমান হয়ে বসে অন্য দিক থেকে ক্রিম লাগিয়ে নেওয়ার কাজটিও সহজ হয় এভাবে করে প্রথম লেয়ারে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি দ্বিতীয় লেয়ারে একইভাবে প্রথমে দুধ তারপরে ক্রিম ব্রাশ করে নিয়ে একইভাবে তৃতীয় লেয়ারেও চকলেট লাগিয়ে নেওয়ার পর আমি উপর থেকে অ্যাড করে নিয়েছি চকলেট আপনার ইচ্ছে করলে চকলেট গানাস প্রতিটি লেয়ারে অ্যাড করে নিতে পারেন আমি আর তা করছি না আমি তৃতীয় লেয়ারে অ্যাড করে নিচ্ছি এইখানে আমি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ চকলেট গান করে নিয়ে একটি প্লেট নাইফের সাহায্যে সমান করে নিয়েছি এখন সব শেষ লেয়ার বা চতুর্থ লেয়ার অ্যাড করে নিয়েছি একইভাবে আমি চতুর্থ লেয়ারে প্রথমে দুধ ব্রাশ করে নিচ্ছি এখানে আর একটি বিষয় না বললে নয় আপনারা দুধের পরিবর্তে সুগার সিরাপ ব্রাশ করে নিতে পারেন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দুটোর যে কোনো একটি সিরাপ ব্রাশ করে নিতে একইভাবে আমি কেকের চারপাশে ক্রিম লাগিয়ে নিয়েছি ক্রিম লাগিয়ে নেওয়ার পর এখন আমি একটি কেক স্ক্রেবার দিয়ে কেকের চারপাশে সমান করে নেব কেক সমান করার কাজটি কেক স্ক্রেবার দিয়ে করে নিলেই ভালো কিন্তু কারো হাতের কাছে যদি একান্তই না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা একটি মোটা কাগজ দিয়েও কেকটি সমান করে নিতে পারেন তা আমার এখানে আপনাদের লক্ষ্য করলে বুঝতে পারবেন কেকটি খুব সহজে সমান হয়ে আসতেছে কেক সমান করার কাজ শেষ এখন চকলেট গানাস লাগিয়ে নিয়েছি তো চকলেট গানাস লাগিয়ে নেওয়ার কাজটিও আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি প্রথমে চকলেট গানাসগুলো একটি পাইপিং ব্যাগে অ্যাড করে নিয়ে তারপর পাইপিং ব্যাগের মুখটা অল্প একটু ছিদ্র করে নিয়ে চারপাশ থেকে এভাবে টেনে টেনে গানাসগুলো লাগিয়ে নিলে চলবে অনেক সময় দেখা যায় চকলেট গানাস তৈরি করার পর বেশি সময় ধরে বাইরে রেখে দিলে অর্থাৎ বেশি ঠান্ডা হতে হতে চকলেট গানাস একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এভাবে চারপাশে ছড়িয়ে দেওয়ার পূর্বে দশ সেকেন্ডের মতো গরম করে নেবেন গানাস লাগিয়ে নেওয়ার কাজ শেষ এখন আমি উপর থেকে একটি বর্ডার করে নিচ্ছি এখানে ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমি পুরো ভিডিওটি না দেখিয়ে আপনাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে একটি বিষয় না বললে না চকলেট খুব বেশি হিজিবিজি করে সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে না তাই চেষ্টা করবেন একটু সিম্পলের মাঝে সাজিয়ে নিতে আমি এখানে ডবল করে বর্ডার করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে একটি বর্ডার করে নিতে পারেন বর্ডার করার কাজ শেষ এখন আমি মাঝখানের ফাঁকা জায়গায় অ্যাড করে নিয়েছি চকলেট গানাস এখানে চকলেট গানাস অ্যাড করার কাজটি সম্পূর্ণ হয়েছে কেক সাজিয়ে নেওয়ার কাজ যা যা রোচ্ছিক যার মনের ভিতরে যেমন ডিজাইন উকি বুকি দেয় সে সেভাবে সাজিয়ে নিতে পারে। তা আমার কাছে মনে হচ্ছে এভাবে সাজিয়ে নিলে দেখতে ভালো লাগবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এভাবে সাজিয়ে নেওয়ার পর আমার এখানে কেকটি দেখতে কেমন হয়েছে চকলেট গানাস লাগিয়ে নেওয়ার পর আমি এভাবে চারপাশ থেকে একটি চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে এভাবে চারপাশ থেকে ছড়িয়ে দেওয়ার কাজটি অবশ্যই একটু আলতো হাতে করে নেবেন খুব বেশি ডেবে ডেবে করে নেওয়ার প্রয়োজন নেই সব শেষে আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেকটি দেখতে কেমন হয়েছে এখানে অফিস কিনে আমি নিচ থেকেও একটি বর্ডার করে নিয়েছি ভিডিও লম্বা হয়ে যাবে তাই নিচ থেকে বর্ডার করার কাজটি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম না তাহলে ফ্রেন্ডস আমার আজকের চকলেট কেক তৈরির রেসিপিটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ